রক্ষার জন্য ইসলাম যে সুন্দর বিধান এবং ব্যবস্থাপনা দিয়েছে আমরা সে বিষয়ে আলোচনা মোটামুটি শেষ করেছি, মূল পয়েন্টগুলো আপনার সামনে উপস্থাপন করেছি। বিরতির আগে আমরা এবার আলোচনা করব যে জরুরি যে পাঁচটা বিষয়ের কথা আমরা বলেছি, যে মানব কল্যাণের দিক থেকে শরিয়ার লক্ষ্য উদ্দেশ্যকে তিন ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে জরুরি বিষয়গুলো যেটাকে আল জরুরিয়াত বলা হয়, হাজি বিষয় বা প্রয়োজনীয় বিষয়গুলো যেটাকে আল হাজিয়াত বলা হয়, তাহসিনি বা কমপ্লিমেন্টারি আনুষাঙ্গিক বিষয় পরিপূরক বিষয় সেটাকে আর তাহসিনিয়াত বলা হয়। আমরা এতক্ষণ পর্যন্ত জরুরি যে পাঁচটা বিষয় সে আলোচনাটা আপনাদের সামনে পেশ করব, ইসলাম বা ইসলামিক শরিয়া যে পাঁচটা বিষয়কে জরুরি বিষয়গুলো বিষয় হিসেবে মানুষের কাছে তুলে ধরেছে বা চিহ্নিত করেছে। আমরা সবগুলোই কোরআন এবং হাদিসের নসুস টেক্সট এবং অন্যান্য দলিলের ভিত্তিতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি যাতে এগুলো কিভাবে জরুরত হলো এবং এই জরুরতটা মেনটেনের জন্য ইসলাম যে সুন্দর আয়োজন এবং বিধান ব্যবস্থাপনা দিয়েছে সেটা আপনাদের সামনে আমরা শেয়ার করেছি। এই মুহূর্তে আমরা আলোচনা করব যে এই যে জরুরি বিষয়গুলো এগুলোর তারতিবটা কি, এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি জরুরি, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এটা নিয়ে যদিও একটু ইখতিলাফ রয়েছে, একটু স্কলারদের মধ্যে কিছুটা হলেও ভিন্ন মত রয়েছে, কিন্তু আমরা অধিকাংশ বা অধিকাংশ বলতে এখানে প্রায় সকল স্কলার, অধিকাংশের মানে মাত্রাটা এখানে একটু বড়, অর্থাৎ পার্সেন্টেজ আকারে আমরা বলবো যে হয়তো 90% আর অল্প কয়েকজন অথবা 95% স্কলার যে মতটা পোষণ করেছেন সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। সেটি হচ্ছে আমরা বলেছি যে পাঁচটা জরুরি বিষয় হচ্ছে হেফজুদ্দিন বা প্রোটেকশন অফ রিলিজিয়ান, হেফজুল নফস প্রোটেকশন অফ হিউম্যান লাইফ, তিন নম্বর হচ্ছে হেফজুল আকল প্রোটেকশন অফ হিউম্যান ইন্টেলেক্ট, চার নম্বর হচ্ছে হেফজুল নসল প্রোটেকশন অফ লিনিয়েজ, এবং পাঁচ নম্বর হচ্ছে হেফজ আল মাল প্রোটেকশন অফ ওয়েলথ। বাংলায় বললে আমরা বলবো দিন ও ইসলামের হেফাজত, দুই নম্বর হচ্ছে মানুষের প্রাণের হেফাজত, তিন নম্বর হচ্ছে মানুষের বিবেক বুদ্ধির হেফাজত, চার নম্বর হচ্ছে মানুষের বংশধারার হেফাজত, পাঁচ নম্বর হচ্ছে সম্পদের হেফাজত। মূলত যে তারতিবটা আমরা এখানে পেশ করলাম এটাই অধিকাংশ ওলামাদের মত, তবে অধিকাংশ ওলামাদের যেই পার্সেন্টেজের কথা আমরা বললাম তারা সকলেই প্রায় একমত যে এই পাঁচটার মধ্যে দিনের হেফাজতটা এক নম্বরে আসবে। দিনের হেফাজত, দিন বলতে ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম, আমরা শুরুতে বলে দিয়েছি এখানে দিন বলতে ইসলাম, ইসলামের হেফাজত অর্থাৎ ইসলামী নিয়ম কানুনের হেফাজত, ইসলামী দাওয়ার হেফাজত, ইসলামিক আমলের হেফাজত, ইসলামী আকিদার হেফাজত, ইবাদতের হেফাজত, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে এক নাম্বার প্রায়োরিটি। তারপরে হচ্ছে অন্য বিষয়গুলো আসবে, অন্য বিষয়গুলোর মধ্যে আমরা সেটা একটু পরে অবশ্য আলোচনা করব। তার আগে এই যে দিনের বিষয়টা যে এক নম্বরে আমরা আনলাম তার কি কোনো দলিল আছে সে আলোচনাটা আমরা সংক্ষেপে করব। প্রথম হচ্ছে আমরা এখানে বলেছি আল্লাহর কাছে দিনটা হচ্ছে এখানে ইসলাম, এবং দিনটাই যে এই জগতের সবচেয়ে বড় মাকসুদ, এই জগতের সবচেয়ে বড় প্রায়োরিটি, সেটার কিন্তু অনেক দলিল আছে। তার মধ্যে একটা দলিল হচ্ছে সূরা আদ-দারিয়াতের 56 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই শুধু সৃষ্টি করেছি। অর্থাৎ এখানে জিন ইনসান এই জগতে সৃজিত হওয়ার পরে যে কাজটা করাটা তাদের মেইন উদ্দেশ্য সেটি হচ্ছে ইবাদত, আর ইবাদতটা হচ্ছে দিন, দিনটা ইবাদতের উপরে স্থাপিত, ইবাদত বাদ দিলে তো দিন থাকে না, দিনের সমস্ত কার্যক্রমই হচ্ছে আল্লাহর ইবাদত। এবং সেজন্যে আল্লাহর ইবাদতের জন্য তিনি যেহেতু জিন ইনসানকে সৃষ্টি করেছেন তাহলে এটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আল্লাহ তাআলা বলেনি মানুষকে খাওয়ার জন্য সৃষ্টি করেছি, খেলার জন্য সৃষ্টি করেছি, নাটক করার জন্য সৃষ্টি করেছি, গান করার জন্য সৃষ্টি করেছি, এগুলো আল্লাহ তাআলা বলেননি, অথবা বলেননি যে তাকে সে বেড়াবে খাবে ফুর্তি করবে এই জন্য সৃষ্টি করেছি। মানে অন্যান্য কার্যক্রমের মধ্যে কিছু আছে হালাল কিছু আছে হারাম, আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তবে হালাল যে কোনো কাজে সম্পৃক্ত হতে তার কোনো বাধা নেই, হারাম তাকে বর্জন অবশ্যই করতে হবে নাহলে সে পাপী হবে, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে বোঝা গেল যেহেতু আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তার মানে হচ্ছে দিনদার হওয়ার জন্য সৃষ্টি করেছেন, দিনকে অনুসরণ করার জন্য সৃষ্টি করেছেন, ফলে দিন এক নম্বরে চলে আসছে।
এছাড়াও হাদিস থেকেও কিন্তু আমরা অনেক ইন্ডিকেশন পাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে বোঝা যায় যে দিন এক নম্বরে। যেমন কাজা ও সিয়াম, সিয়ামের কাজার ক্ষেত্রে অথবা বদলি হজ করার ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যে হাদিসগুলো সহিহ বুখারীর মধ্যে এসেছে, সেখানে কোনো একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে যে আমি যদি আমার মায়ের পক্ষ থেকে এগুলো পূরণ করে দেই তাহলে কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্যই হবে, কারণ এটা মানুষের যেমন দায়ন থাকে আল্লাহরও তেমন দায়ন বা ঋণ। তুমি আল্লাহর কাজটি করনি, অতএব তোমার উপরে ঋণগুলো রয়ে গিয়েছে, আর মানুষের ঋণটা যেমন শোধ করাটা ইভেন তার মৃত্যুর পরেও উচিত, আল্লাহর ঋণটাও শোধ করাটা উচিত। এবং সর্বশেষ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুখারী মুসলিমের রাওয়ায়াতের মধ্যে যেটা এসেছে, তিনি বলছেন, ফাদাইনুল্লাহি আহাক্কু বিল কাযা, ফাদাইনুল্লাহি আহাক্কু বিল কাযা, যে আল্লাহর যে ঋণটা এটা পূরণ করার বেশি হকদার। কথা ধরে বোঝা যাচ্ছে যে ঋণ তো হতে পারে দাইনুল্লাহ আর দাইনুল আদমি, দাইনুল্লাহ মানে আল্লাহর ঋণ আর দাইনুল আদমি মানে মানুষের ঋণ। তাহলে আল্লাহর ঋণ আর মানুষের ঋণের মধ্যে যদি এখন টানাটানি হয় তাহলে কার ঋণটা বেশি প্রাধান্য পাবে? আল্লাহর ঋণটা, সেটাই এই হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। তার মানে হচ্ছে আল্লাহর দাইনটা যদি বেশি অগ্রাধিকার যোগ্য হয়, আল্লাহর দাইন বলতে আল্লাহর দিনের কিছু কাজ, কাজা করার বিষয়টা, তাহলে আল্লাহর দিনটা বোঝাই যাচ্ছে অন্য সব কিছুর উপর প্রায়োরিটি পাবে। এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু আরো ব্যাপার আছে যে কোনো কোনো ক্ষেত্রে আসলে বান্দার ঋণকে হয়তো সামনে রাখা যেতে পারে যখন কন্ট্রাডিকশন দেখা দেবে, তো সেই বিষয়গুলো আমরা এখানে আর সূক্ষ্ম আলোচনা যাচ্ছি না। আমরা গ্রস আলোচনা যাচ্ছি যে দিন নাকি অন্য বিষয়গুলোকে প্রাধান্য দিবে। এখানে এক কথায় এই দুটো দলিল এবং আর অনেক দলিলের ভিত্তিতে প্রমাণিত যে না, আল্লাহর দিনের বিষয়গুলো একজন বান্দার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, এটা হচ্ছে মূল কথা। আরো দু একটা দলিলও এখানে দেয়া যেতে পারে প্রিয় দর্শক, সেটা হচ্ছে যখন মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার দিনকে রক্ষা করার জন্য বের হতে বললেন, যুদ্ধের আহ্বান জানালেন, জিহাদে বের হওয়ার আহ্বান জানালেন, তখন দেখা গেল যে দিনকে রক্ষার জন্য সেখানে জান এবং মাল দেওয়া অনুমতি দেওয়া হলো, জান এবং মাল দেওয়ার অনুমতি দেওয়া হলো। তাহলে দিনকে রক্ষার জন্য এখানে জান আর মাল যদি যায়ও তবুও দিনকে রক্ষা করতে হবে। তাহলে এই যে একটা সিচুয়েশন, কনফ্লিক্টিং সিচুয়েশন, হয় দিন থাকবে নয় জান থাকবে, তাহলে কোনটা থাকবে? দিনকে রাখতে হবে আগে। যদি দুটোই থাকে আলহামদুলিল্লাহ, আমরা যেমন এখন জীবিত আছি এবং আমরা আমাদের দিনও পালন করে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এরকম কোনো সিচুয়েশন হয়, যেমন যুদ্ধক্ষেত্রে সাধারণত এটা হয়ে থাকে, তখন মানুষ জান মালকে তুচ্ছ করে দিনকে সে আসলে প্রায়োরিটি দেবে এবং দিনের রক্ষার জন্য সে কাজ করবে, তখনও বোঝা যাচ্ছে যে আসলে দিন মুসলমানদের কাছে প্রায়োরিটি পাবে। এ প্রসঙ্গে একটা আয়াত আপনাদের সামনে আমি পেশ করতে চাচ্ছি, ইনফিরু খিফাফাম ওয়া থিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, সূরা আত-তাওবার 41 নম্বর আয়া। এখানে বলা হচ্ছে তোমরা হালকা এবং ভারী অস্ত্র নিয়ে তোমরা বের হয়ে যাও, ইনফিরু খিফাফাম ওয়া থিকালান ওয়াজাহিদু, এবং আল্লাহর পথে তোমরা সংগ্রাম করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জ্ঞান রাখো, যদি তোমরা সেটা জেনে থাকো। আর সূরা আস-সফের 10 এবং 11 নম্বর আয়াতেও চমৎকারভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ইমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে দেখিয়ে দেব এমন একটা তিজারা, এমন একটা ব্যবসার পথ, তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে কঠিন মর্মন্তুদ শাস্তি থেকে রক্ষা করবে। তো মেনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে ও রাসূলি এবং তার রাসূলের প্রতি, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম, এবং তোমাদের জান মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। এই যে বিষয়, এখানেও বোঝা যাচ্ছে যে আসলে দিনটাই প্রাধান্য পাবে জান এবং মালের চাইতে। তারপরের বিষয়গুলো কি? তারপরের বিষয় হচ্ছে স্বাভাবিকভাবে এসে যায় যে অন্যগুলোর চাইতেও জান রক্ষা করার বিষয়টা, জানের হেফাজত, তারপরে আকলের হেফাজত,
তারপরে নসল বা বংশধার হেফাজত এবং তারপরে সম্পদের হেফাজত। এই যে তারতিবটা, এই চারটার তারতিবগুলো নিয়ে, বিশেষ করে শেষ তিনটা নিয়ে ওলামাদের অনেক ইখতিলাফ রয়েছে, কোনটা কোনটার আগে যাবে তারা নানা ধরনের তর্কযুদ্ধে তারা সামিল হয়েছেন। তবে আমরা এই তারতিবটাই গ্রহণ করলাম এবং এটাকে বেশি যুক্তিপূর্ণ মনে হয়। জানের হেফাজত, তারপরে আকল বা বিবেকের হেফাজত, তারপরে নসল বা বংশধারার হেফাজত এবং তারপরে সম্পদের হেফাজত। এখানে কেউ কেউ যেমন নসলের ক্ষেত্রে নসবের কথা বা বলেছেন, কেউ কেউ আয়ত বা সম্মানের কথা বলেছেন। তো আসলে নসব এবং আয়ত এটা নসলের মধ্যেও এসে যায়, যেন আমরা এই পাঁচটাকেই আদ-দারুরিয়াতুল খামস বা পাঁচটি অত্যন্ত জরুরি বিষয় হিসাবে অভিহিত করতে চাই। এবং এগুলোর বিষয়ে আমরা বিশদ কথাবার্তা বলেছি বিগত অনেকগুলো পর্বে। প্রিয় দর্শক, জরুরি বিষয়গুলোর এই যে একটা খতিয়ান, এই যে একটা হিসাব, সে বিষয়গুলো আমরা আরও ভালো করে যদি বুঝতে পারি তাহলে আরেকটা জিনিস আমাদের হবে, সেটি হচ্ছে আমরা আমাদের জীবনের প্রায়োরিটি খুঁজে পেতে সহজ হবে। আমরা অনেক সময় কনফ্লিক্টিং বিভিন্ন সিচুয়েশনে আমরা জড়িয়ে যাই, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোনটা বেশি প্রায়োরিটি পেতে পারে, এবং এই প্রায়োরিটি ম্যানেজমেন্টের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, সময় আমাদেরকে আজকের অনুমতি দিচ্ছে না এই বিষয়ে কথা বলার, আমরা আজকের পর্ব এখানে শেষ করব। এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব, সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন। হাযা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।